নমস্কার, এই মুহূর্তত আই পৰিছে সন্ধ্যার বহুকে এটা গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের যখন মহিলা আছে তেওঁলোকৰ কারণে ভাল খবর আছে, লগতে যখন শ্রমিক আছে তেওঁলোকে লাভ করব প্রতি মাহে 3,000 টকা। অরুণোদয় আঁচনির টকা বৃদ্ধি করব সরকারে। বর্তমান যখন মহিলা 1,250 টকা কৈ লাভ করে আছে, তেওঁলোকে পুনর্বার অহা মাহৰ পৰা লাভ করব 1,450 টকা। অরুণোদয় আঁচনির টকা পুনর্বার বৃদ্ধি করলে রাজ্য সরকারে নতুনকে 40,000 যুবক যুবতীক সরকারে দিব চাকরি। ই শ্রম কার্ড থাকলে আপনার কারণে ভাল খবর আছে, প্রত্যেক মাহে লাভ করব 3,000 টকা। কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর একটু জানব পারিব, ভিডিওটি চাই থাকিব। চ্যানেলটি যদি নতুন আছে তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি একটা লাইক করে দিব। তেনে আহক বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি আরম্ভ। রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর, লাখ লাখ লোকের কারণে আছে ডাঙর খবর। শীঘ্রে করিল এই গাম নির্ধারিত বয়স হওয়ার লগে স্বয়ংক্রিয়ভাবে মাহে 3,000 ধন আপনার একাউন্টত জমা হব। কিদরে প্রতি মাহে লাভ করব 3,000 টকা লাখ লাখ লোকের 50 গ্রামোন্নয়ন বিভাগে দিছে জাননি। মাত্র এইকটা কাম করলে প্রতি মাহে লাভ করব 3,000 টকা। আপনার যদি 18 বছর হয়েছে তেনে আজিয়ে করক আবেদন। প্রতিজন 18 বছর ঊর্ধ্বর ব্যক্তিয়ে এই আসনির করব পারিব আবেদন। 18 বছরের 40 বছর পর্যন্ত বয়সের লোকে করব পারিব আবেদন। লাখ লাখ শ্রমিকর বিদ্যকাল সুরক্ষার বাবে অনা হয়েছে বিশেষ আসনি। লাখ লাখ শ্রমিকর বাবে কেন্দ্রীয় সরকার আনিছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন। আন এটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে, লাখ লাখ মহিলার আছে ডাঙর খবর। শীঘ্রে বৃদ্ধি পাব লাখ লাখ মহিলার অরুণোদয় আসনির ধন। সরকারে বৃদ্ধি করব অরুণোদয় আসনির ধন, 1,450 টকাল বৃদ্ধি করব অরুণোদয় আসনির ধন। পূর্বে 1,250 টকা অরুণোদয় ধন লাভ করে আইসিল মহিলা সকলে, আনহাতে নতুনকে 40,000 নিবনায় লাভ করব সরকারি চাকরি। আগন্তুক দুবছর 40,000 নিবনায় লাভ করব সরকারি চাকরি। আর এই মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আন এটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মাতকৈ বহুত ওপরত গৌরব গগৈ। আর এই মন্তব্য করেছে শিবামণি বরাই। সন্মান ফটো সেলফি ললে জনপ্রিয় বলে নকয়, প্রকৃত জনপ্রিয়তা তৃণমূল পর্যায়তে চাব লাগিব। এই মন্তব্য ভট্টদ্য সমষ্টির বিধায়ক তথা কংগ্রেস নেত্রী শিবামণি বরার সোমবার তেজপুরত উপস্থিত হয়ে মন্তব্য করে কংগ্রেস নেত্রীগিয়ে। আরো কয় যে সাংবাদ গৌরব গগৈ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাতকৈ বহুত অপরাধ আছে। বর্তমানের মুখ্যমন্ত্রী জনতকৈ গৌরব গগৈয়ে বেশি নম্বর পাব বলে উল্লেখ করে। লোকসভা সাংবাদ গৌরব গগৈয়ে প্রত্যেকের বিষয় শক্তিশালীভাবে উপস্থাপন করেছে বলে কয়। আনহাতে মুখ্যমন্ত্রীর বিকল্প গৌরব গগৈ বলেও উল্লেখ করে বিধানী শিবামণি বরাই। আনহাতে নগাঁও লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী সন্দর্ভত কয় যে গৌরব গগৈ বলে নহয়, দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যাকে দিয়ে আদরি জানাব। উল্লেখযোগ্য যে তেজপুর লোকসভা সমষ্টির নির্বাচন কেন্দ্রিক কুচকাওয়াজ আরম্ভ করেছে কংগ্রেস দলে। আজি তেজপুর রাজীব বনত অনুষ্ঠিত হয় কংগ্রেসের বুথ কমিটির এক সভা। এই সভাত উপস্থিত থাকে ভট্টদ্য সমষ্টির বিধায়িকা শিবামণি বরা আর বিধায়ক নুরুল হক। নদিয়া রাজ্যের আন একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, বিরোধী হিসাবে কংগ্রেসের কোনো সমষ্টিতে অস্তিত্ব নাই। আর এই মন্তব্য করেছে জয়ন্ত মল্ল বরুয়াই। রাজ্যত বিরোধী ঐক্যমঞ্চ গঠন করে লোকসভা নির্বাচনত ভাল ফলাফল দেখাব বলে আত্মবিশ্বাসী হয়ে থাকা কংগ্রেস দলের কোনো সমষ্টিতে অস্তিত্ব নাই। এই মন্তব্য করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই। সোমবারে ডিব্রুগড় জেলার লাহোয়ালের গণেশবাড়ী চা বাগিচার রাজহুয়া প্রেক্ষাগৃহত আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানত অংশ লয় কংগ্রেসক তীব্র সমালোচনা করে সরকারের মন্ত্রী বরুয়াই। তাকে কয় যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কয়েছে লোকসভা নির্বাচনত বিজেপিয়ে 11 আসন লাভ করব, বাকি থাকা আসনতো কংগ্রেস দল নাই। করবাত ইয়াবিডাপ আন করবাত বেলেগ দলহে আছে। গোটে 14 লোকসভা সমষ্টি চালেও দেখা পোৱা যায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। কেইবাখনো রাজ্যত পরাজিত হয় আত্মসমালোচনা করা নাই কংগ্রেসে। আনহাতে মন্ত্রীগুলো হবলগা ডিমাহাসাও নির্বাচনত বিজেপিয়ে 100% ভাল ফলাফল দেখাব বলেও সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করে। আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে, হুরানীতি কেলেঙ্কারি গোচর কেজরিওয়ালক পুনৰ সমন ইডির। দিল্লির হুরানীতির কেলেঙ্কারি গোচরত কেন্দ্রীয় তদন্তকারী সন্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে পুনৰ সমন জারি করেছে আম আদমি পার্টির মুরব্বী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। গোচরটোর সন্দর্ভত ফোৎপোছর বাবে বৃহস্পতিবারে কেজরিওয়ালক তদন্ত সন্থাটোর কার্যালয়ত উপস্থিত হবলৈ নির্দেশনা জারি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। যোগ্য যে এই গোচর দ্বিতীয়বারের বাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর সমন লাভ করেছে আম আদমি পার্টির মুরব্বীগিয়ে। ইতিপূর্বে 2 নভেম্বর তারিখে জেরার বাবে কার্যালয়ত উপস্থিত থাকবে সমন দিছিল ইডিয়ে। কিন্তু কেজরিওয়ালে ইডির সমন অগ্রাহ্য করে তার পরিবর্তে উক্ত দিনে মধ্যপ্রদেশত দলের হয়ে নির্বাচনী প্রচার চলাইছিল।
নির্বাচনী হবার পরায় কেজরিওয়ালে ইডির সমনক অবৈধ আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিছিল। কেজরিওয়ালে গোচরটোর আওতাহাত গ্রেপ্তার করার পরিকল্পনা করেছে বলে সম্ভাবনা ব্যক্ত করেছিল। ইবেলে শাসক বিজেপিকে এই বিষয়ত তীব্র আক্রমণ করেছিল কেজরিওয়ালে। আপর উহুকানত ভীতিগ্রস্ত হয়ে বিজেপি এইদরে ষড়যন্ত্র করে আপ নেতাসকলক কারাগারত ভরাইছে বলে কেজরিওয়ালে অভিযোগ করেছিল। কয় যে আগন্তুক লোকসভা নির্বাচনের পূর্বে আপর প্রচারত বাধা সৃষ্টির বাবে বিজেপিয়ে দেওয়া গ্রেপ্তারের পরিকল্পনা করেছে বলে দাবি করেছিল।